আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা, তোমাদের পৃষ্ঠার যে নয় একটা ছক দেওয়া আছে, সচেতনতায় আমার দলের কাজ, এই ছকটা আজকে আমরা পূরণ করব। তাই আজকে ভিডিওটা কেনাটা নিয়ে সম্পূর্ণ দেখবা। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো তোমরা উত্তরগুলো যেভাবে শুরু করবা ওইভাবে চক অঙ্কন করবা, যেভাবে বইতে দেওয়া আছে গড় অঙ্কন করবা। তারপর লিখবা, স্বাস্থ্য সচেতনতায় আমরা দলগতভাবে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি, আমরা ধারাবাহিকভাবে সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করব। আমরা যেসব কাজ করব তা নিচে লেখা হলো বা নিম্নে উল্লেখ করা হলো বা নিচে দেওয়া হলো, একটা লিখলে হবে। হ্যাঁ, এখানে একটা লিখলে হবে। তারপর এখানে 1 নম্বরে লিখবা, বিদ্যালয়, সড়ক এবং বাসার আশেপাশের ময়লা আবর্জনা পরিষ্কার করব। 2, আমরা দেয়ালিকা বা পোস্টার তৈরি করে দেয়ালে লাগাবো। 3, আমরা লিফলেট তৈরি করে তা হাতে হাতে প্রচার করব। তারপরে 4, আমরা পথসভা করে মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানাবো। 5, বিভিন্ন যানবাহন চালককে আহ্বান করব তারা যেন উচ্চ শব্দে হর্ন না বাজান। তারপরে 6, আমরা কলকারখানার পরিচালককে আহ্বান করব তারা যেন বর্জ্য পদার্থ যেখানে সেখানে না ফেলেন। যেহেতু বইতে নির্দিষ্ট করে দেওয়া নাই যে কয়টা পয়েন্ট লিখতে হবে, তাই আমরা এখানে 6টাই দিয়েছি, বেশি লেখার দরকার নেই। এই 6টাই খুবই ইম্পর্টেন্ট, যে 6টা বেশি ইম্পর্টেন্ট ওই 6টা লিখেছি। তোমরা বইতে যেভাবে চক আছে ওইভাবে লিখবা। আমি চক মানে গড়ে আঁকি না, এদিকে স্কেল হবে, এদিকে স্কেল হবে, এদিকে স্কেল হবে, চতুর্ভুজের মতো এর আর কি। বইতে যেভাবে দেওয়া আছে, যেখানে আছে না, এভাবে তোমরা আঁকবা। উপরে লিখবা, সচেতনতায় আমার দলের কাজ। তারপরে এখান থেকে লেখা শুরু করবা, এখান থেকে লেখা শুরু করে এগুলো লিখবে, স্বাস্থ্য সচেতনতা এভাবে লিখবা। তো আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছো। আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।